love you, Allah. ব্যভিচারের জন্য ব্যভিচারের গুনাহ ক্ষমা হবে কি? ক্ষমার জন্য কি করতে হবে? ব্যভিচারের বিষয়টি দুভাবে মুসলিম সমাজে ধরা পড়তে পারে। এক, যদি বিচারালয়ে যাওয়া হয় তাহলে ব্যক্তির তো বিচার হবে, সেটা একটা বিষয়। তবে তার পাপ ক্ষমা হওয়ার জন্য শুধু বিচারই যথেষ্ট নয়, তাকে ক্ষমাও আল্লাহর কাছে চাইতে হবে, অর্থাৎ তওবাও করতে হবে। আর যদি কোনো বিচারালয়ে তার বিষয়টা মোকদ্দমা হিসেবে পেশ করা না হয়, যেমন অধিকাংশ মুসলিম দেশগুলোতে আসলে ব্যভিচারের, বিশেষ করে এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়, তাহলে কোনো এটাকে অফেন্স হিসাবে ধরা হয় না, অপরাধ হিসাবে ধরা হয় না, তাহলে এগুলো ধরাই পড়ছে না। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির বোধোদয় হয় এবং সে বুঝতে পারে যে সে মহাপাপ করে ফেলেছে, যেহেতু জেনার ব্যাপারে হাদিসের বক্তব্য হচ্ছে লাইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, ইমান অবস্থায় কেউ জেনা করতে পারে না, এটা মহাপাপ, এটা সাবউল মুবাকাতের মধ্যে একটা গণ্য, যেটা ধ্বংসকারী আমল হিসাবে গণ্য, তাহলে তার তওবা করতে হবে। তওবাটা যদি সিনসিয়ার হয় তাহলে সে ক্ষমা পাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,